অবশেষে সাতপাকে বাধা পড়লেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালোতরা বলিউডের ফের বিয়ের সুবাস এবার আংটি বদল করতে চলেছে প্রভাস ও কৃতি সানন অনুরাগের ছবি দেখে মন্তব্য সঞ্জয় লীলা ভানসালির আবার পেছাল শকুন্তলামার মুক্তির তারিখ প্রথমে কিয়ারা আদবানি অবশেষে এলো ছবি মনীষ মালহোত্রা তৈরি আইভরি শেরওয়ানি পরে প্রেমিকার গলায় মালা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা প্রেমিকা কিয়ারা আদবানি এখন তার বিবাহিত স্ত্রী পরনে গোলাপি লেহেঙ্গা গলায় সবুজ হিরের নেকলেস ঝলসে উঠলেন তারকা জুটি বিয়ের মণ্ডপ থেকে যুবলের এক উচ্চ ছবি প্রকাশ্যে এলো প্রথম পোস্ট করেছেন কিয়ারাই অপেক্ষার অবসান অনুরাগীদেরও রাজস্থানের সূর্যগর প্রসাদে বিয়ে করেছেন তারা রাত দশটা বাজতেই ইনস্টাগ্রামে বিয়ের অ্যালবাম শেয়ার করেছে কিয়ারা তার একটি ছবিতে দেখা যায় সিদ্ধার্থ তার স্ত্রীকে চুম্বন করছে তবে নবদম্পতির বাছাই করা ক্যাপশনটি তাদেরই হিট ছবি শেষার সংলাপ থেকে ধার করা দু সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তারা একসঙ্গে কাজ করেছিলেন প্রথমবার সেখান থেকেই সব কিছু শুরু পর্দার প্রেম এখন বাস্তবে তাই লিখেছেন আবহামারি পারমানেন্ট বুকিং হো গেই হ্যাঁ এবার খবর আংটি বদল করতে চলেছে আরও একটি চর্চিত জুটি বলিউড অভিনেত্রী কৃতি সানন ও দক্ষিণী তারকা প্রভাস আদিপুরুষ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকে তাদের প্রেমের গুঞ্জন তুঙ্গে খুব শীঘ্রই নাকি আংটি বদল করতে চলেছেন এই জুটি আগামী সপ্তাহে মালদ্বীপে আংটি বদল করতে চলেছে কৃতি সানন ও প্রভাস অনুরাগের ছবি দেখে মন্তব্য সঞ্জে লীলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় উপন্যাস দেবদাস একাধিকবার বড় পর্দায় উঠে এসেছেন শরৎচন্দ্রের এই উপন্যাস উপন্যাসের গল্প অবলম্বনে হয়েছিল একাধিক ছবিও দুই সালে উপন্যাস অবলম্বনে দেবদাস ছবিটি বানায় সঞ্জলীলা ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ঐশ্বরিয়া রায় বচ্চন ও মাধুরী দীক্ষিত এরপর দুই হাজার নয় সালে একই উপন্যাসের গল্পকে আধুনিক মোড়কে পরিবেশন করেন অনুরাগ কাশ্যপ ছবির নাম ছিল দেবডি দর্শক মহলে ঝড় তুলেছিল সেই ছবি সমালোচকদের প্রশংসা কুড়ালেও দেবডি একেবারেই পছন্দ হয়নি পরিচালক সঞ্জয়লীলা ফানসালের জানালেন সালে মুক্তি পায় ছবি দেবডি শরৎচন্দ্রের দেবদাসের আধুনিক সংস্করণ ছিল এই ছবি ছবিতে দেবদাসের চরিত্র অভিনয় করেন সেই সময়ের উঠতি অভিনেতা অভয় দেওয়াল সতেরোই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সামান্তারুৎ প্রভুর শকুন্তলামার ছবির ফের পিছল সেই ছবির মুক্তি সমাজ মাধ্যমে জানালেন ছবির নির্মাতা এখনো ঘোষিত হয়নি ছবি মুক্তির নতুন তারিখ